হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। কারণ এই অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করছো, স্টেট কাউন্সিলের আন্ডারে যে ডিপ্লোমা ইন ফার্মেসিতে অ্যাডমিশনের ফর্ম ছেড়েছে, সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে কিছু কিছুজন প্রবলেম ফেস করছো। তো এই ভিডিওটি মূলত তাদের জন্য। এই ভিডিওতে আমি যে ডিপ্লোমা ইন ফার্মেসিতে অ্যাডমিশনের জন্য যে ফর্মটি দেওয়া হয়েছে, ডিটেলস ফর্মের যে প্রসিডিওর সেটা আলোচনা করব। যে অ্যাডমিশন ইন ডিপ্লোমা ইন ফার্মেসি আন্ডার স্টেট কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে যে ফর্ম ফিল আপটি ছেড়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমি স্টেট কাউন্সিলের আন্ডারে ভর্তির জন্য এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে ভর্তির জন্য নোটিফিকেশান নিয়ে দুটো ভিডিও করেছি। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দুটি দিয়ে দেবো, তোমরা কেউ চাইলে নোটিফিকেশানগুলো দেখে নিতে পারো। তবে আজকে আমরা আলোচনা করব ফুল ফর্ম ফিল আপ প্রসিডিওর ইন ডিটেল ফর অ্যাডমিশন ইন ডিপ্লোমা ইন ফার্মেসি আন্ডার WBSC-T। চলো তাহলে আমরা ওয়েবসাইটটি দেখে নিই। তো আগের ভিডিওতে আলোচনা করার মতো এখানে আমি ওয়েবসাইটটি লিখে রেখেছি, www.wbsct.co.in, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যাল এডুকেশন। তো এখানে ক্লিক করলে আমরা যথারীতি পৌঁছে যাচ্ছি অ্যাডমিশন। এখান থেকে আবার চলে আছে অনলাইন অ্যাপ্লিকেশন, নিচে আছে ফার্মেসি, ডিপ্লোমা ইন ফার্মেসিতে অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করলে আমরা পৌঁছে যাচ্ছি এই পেজটিতে। এখানে কিন্তু যারা নতুন ক্যান্ডিডেট তাদেরকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে নাম, ফোন নাম্বার, ইউজার নেমটা, ফোন নাম্বারটা ইউজার নেম হয়ে যাবে অটোমেটিক। তো এখানে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করার পরে তোমার কাছে যে পাসওয়ার্ড আর যে মোবাইল নাম্বারটা দিলে সেটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে কেমন হবে, লগ ইন করার পরে আমরা এরকম একটি সারফেস পেয়ে যাব। হ্যাঁ, লগ ইন করার পর এরকমভাবে একটি সার্ভিস আসবে। তো লগ ইন করা, ওখানে তোমার ইউজার আইডি বা মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এরকম একটি ওয়ান টাইম ওটিপি আসবে। ওটিপি এবং এখানে যে টেক্সট, এন্টার দ্য টেক্সট ইন দ্য ইমেজ, ক্যাচ আপটা দেওয়া আছে, সেটা প্রেস করার পরে সাবমিট ক্লিক করলে এরকম একটি পেজ আসবে যেখানে লেখা আছে নিচে ডিপ্লোমা ইন ফার্মেসি 2021 অর আদার যে কোর্সগুলো আছে সেটা নিয়ে পাশে দেওয়া আছে। তো আমরা দেখ ক্লিক করব ডিপ্লোমা ইন ফার্মেসি 2021। তো তার আগে এখানে উপরে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেগুলো ফার্মেসি 2 ইয়ার্স ডিপ্লোমা ইন ফার্মেসি, তো যেটা ফার্মা। হ্যাঁ, তো এরকম করে ডিটেলসে তোমরা এখানে একটু কোর্সগুলো চেক করে নেবে। আমাদের ক্লিক করতে হবে ডিপ্লোমা ইন ফার্মেসিতে। তো তার ওখানে ক্লিক করার পর নিচে আরও কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, একাডেমিক সেশন, তার ডিটেলস, ইনস্ট্রাকশন, পার্সোনাল ডিটেলস, কীরকম কী, 500 টাকা ফিস, 250 টাকা হচ্ছে কন্যাশ্রীর জন্য। তো আমরা ক্লিক করবো কন্টিনিউ। কন্টিনিউয়ে ক্লিক করার পরে এরকম একটা সার্ভিস চলে আসবে, ডিটেলস দেওয়া আছে, পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস অ্যান্ড এক্সাম জোন, এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার, এবং সমস্ত কিছুর পরে ফর্মটি একবার ডিটেলস দেখে নেওয়া যাবে। তো আমরা এখন চলে যাব পার্সোনাল ডিটেলস। এখানে যেমন নাম, ফোন, মোবাইল নাম্বার, এখানে পার্সোনাল ডিটেলসটা দেওয়া আছে। এটা ফিল আপ করার পরে তোমাদেরকে যথারীতি সাবমিট করতে হবে। এটির পরে তোমাদেরকে চলে যেতে হবে অ্যাড্রেস, কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস অ্যান্ড এক্সামিনেশন জোন, কোন মানে পোস্টাল অ্যাড্রেস, এখানে পুরোপুরি একটা তোমাদের বাড়ির অ্যাড্রেস, পিনকোড সমস্ত কিছু দিয়ে দেবে। তারপরে চলে সাবমিটে ক্লিক করলে আমরা চলে আসবো এখানে। এখানে এসে যেটা করতে হবে, মাধ্যমিক ও HS-এর নাম্বারের ডিটেলসটা লাগবে। এখান থেকে শুরু করবো, মাধ্যমিকের বোর্ড, কোন ইয়ারে পাস করা হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার পুরোটা, আর এখানে পুরো নাম, এখানে ফুল মার্ক, এখানে মার্ক অপটেন মানে 100 ফুল মার্ক তার মধ্যে কত পাওয়া গেছে, তো পার্সেন্টেজ অটোমেটিক কালেক্ট কাউন্ট হয়ে যাবে। তো এরকম আসার পরে, এখানে আসার পরে এটা আসবে HS, HS-এর রোল নাম্বারটা এখানে, বোর্ডটা এখানে লিখতে হবে, ইয়ার অফ পাসিং, তারপরে এখানে ফিজিক্সে 100-এর মধ্যে কত, কেমিস্ট্রি 100-এর মধ্যে কত, ম্যাথে কত, বাইরে থেকে সমস্ত কিছু ফিল আপ করলে এখানে অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে। বাট এখানে একটা দেওয়া আছে মার্ক অফ 10 ফুল মার্ক, ফুল মার্ক হবে 500। এখানে কিন্তু 400 4টে সাবজেক্ট দেওয়া আছে, বাট যে 5টি সাবজেক্টে তোমার বেশি সেই 5টি সাবজেক্ট কাউন্ট করে নেয়, বাংলা, ইংলিশ, তার সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি, যে কোনো একটা কাউন্ট করলে মানে 500-এর ভিতরে কত সেটা এখানে বসাতে হবে, তো পার্সেন্টেজ অটোমেটিক কাউন্ট হয়ে যাবে। তারপরে সাবমিট বাটনে ক্লিক করলে আমরা এই পেজটি পেয়ে যাব। এখানে আমাকে আপলোড করতে হচ্ছে ফটো, সিগনেচার অ্যান্ড মার্কশিট, বাট এখানে ক্রাইটেরিয়া আছে যে এখানে যেটা তুমি আপলোড করবে সেটা কিন্তু সেই JPG ফাইলে আপলোড করলে ভালো হয়, সেটা অবশ্যই ফটোর ক্ষেত্রে হবে 20-60 KB-র ভিতরে, সিগনেচারের ক্ষেত্রে হবে 5-30 KB-র মধ্যে, মার্কশিটের ক্ষেত্রে হবে 20-200 KB-র মধ্যে হতে হবে। এটা সবাই একটু খেয়াল রাখবে ফিল আপ করার, আপলোড করার আগে। তারপরে
ফাইল চুজ করে আপলোড করলে পরপর তিনটে আপলোড হয়ে যাচ্ছে। নিচে সাবমিট বাটনে ক্লিক করলে তোমরা এইখানে চলে এসছে অ্যাপ্লিকেশন নাম্বার, আর নিচে পুরো ফর্মটা চলে আসবে, সেটা সবাইকে একবার দেখার অনুরোধ করব। আমি একটা সময় জুনিয়রের ফর্ম ফিল আপ করেছিলাম, তারটা নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপর এই তখন তোমরা যদি লগ ইন করবে তখন এরকম একটা সার্ভিস চলে আসবে। তো এখানে গিয়ে তোমাদেরকে টাকাটা পেমেন্ট করতে হবে, পে অ্যাপ্লিকেশন ফিজ। তো যেখানে মানে পেন্ডিং পেমেন্ট দেখাচ্ছে, তো এরকমভাবে এখানে চুজ করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, যে কোনো থ্রু তোমরা ফর্ম ফিল আপটি করতে পারো। আমি ক্রেডিট কার্ড চুজ করেছিলাম, তো ক্রেডিট কার্ড চুজ করা আছে। তারপর এরকম একটা অপশন আসবে, এখানে এসে 500 দেখাচ্ছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পেয়ার নেম, এইসবগুলো দিয়ে দিলে ডোমেস্টিক ক্রেডিট কার্ড আমার দেওয়া ছিল, প্রসিড করলে সেমভাবে ক্রেডিট কার্ডে আসবে, এই ডেবিট কার্ডে আসবে। তো এখানে আসার পরে কার্ড হোল্ডার নেম, সমস্ত ডিটেলস দিয়ে কন্টিনিউ করলে তোমাদের অটোমেটিক ট্রানজ্যাকশনটা হয়ে যাবে। এরপরে তুমি যখন লগ ইন করবে তখন তোমার এখানে শো করবে ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এখান থেকে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। তো এটি ছিল ফুল ভিডিও যে রিগার্ডিং ফুল প্রসিডিওর। আশা করছি তোমাদের কাছে এটা মানে পুরোটাই ক্লিয়ার, কী করে ফর্ম ফিল আপ করতে হবে এবং এটি হেল্প হবে। তবে ভিডিওর শেষে একটি কথা বলবো, যে হোয়াট কাইন্ড অফ ডিসিশন ইউ টেক টুডে দ্যাট রিফ্লেক্ট অ্যান্ড ডিসাইড ইউর ফিউচার। সো এখন তুমি ডিসিশনটা নেবে যেটা, সেটাই তোমার ফিউচার দিয়ে রিফ্লেক্ট করছে। সো ট্রাই টু টেক দ্য রাইট ডিসিশন, সো ইউর ফিউচার উইল বি বেটার। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং। আপকামিং ভিডিও রিগার্ডিং, নতুন আপডেট এসেছে SMFWB-র আন্ডারে, সেটা আপকামিং ভিডিও আসতে চলেছে রিগার্ডিং অ্যাডমিশন, কিছু জব আপডেটও আছে। তো দেখতে চাইলে বা সাবস্ক্রাইব করে দাও, আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক বাটনে লাইক করে দেবে যদি আমাকে অনুপ্রাণিত করতে চাও বা তোমার হেল্প হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ।